No. Hello guys, it's me Nayeem Hassan Peash. Welcome to VLOG-5. আজকে আমি পিকনিকে যাচ্ছি একজন বড় ইউটিউবারের সাথে। আমি এখন চিটাগাং রোড যাচ্ছি, চিটাগাং রোড থেকে গাড়িতে করে কমলাপুর স্টেশনে যাব। সেখান থেকে আমাদের বাস ছাড়বে 7:30। ওকে, সে ইউটিউবার দেখতে আমাদের আমার সাথেই থাকো, বাই বাই। এখন সকাল 6:30, দেখো রাস্তায় শীতের সকাল, খুবই শীত করতেছে আমার। আমি এখন রিক্সায় করে তারপর চিটাগাং যাবো। আমি এখন রিক্সা থেকে নেমেছি, আমি এখন বাসের জন্য ওই পর যাচ্ছি। আমার সাথে আর একটি ফ্রেন্ড যাবে, সে রওনা দিছে, অলরেডি আসতেছে। তো দেখুন কি, এটা হচ্ছে চিটাগাং রোড। তো আমার ফ্রেন্ড আসুক, আসলে আমরা একসাথে যাবো। তো আবার দেখা হবে, বাই। আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, তো আমার ফ্রেন্ড চলে আসছে। যা ফ্রেন্ড, হাই বলো। হাই, নাম কি তোমার? তালহা। তালহা, তো আজকে আমরা একজন ইউটিউবারের সাথে সময় কাটাবো, তাদের সাথে পিকনিক করবো। আর এই প্রথম আমি একজন ইউটিউবারের সাথে দেখা করতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার VLOG-5। অবশেষে আমরা কমলাপুর স্টেশনে চলে আসছি। আমাদের যেখানে ইউটিউবার ভাই রয়েছেন, এদিক পিছিয়ে কমলাপুর। তো কে সেই বড় ইউটিউবার তোমার যদি দেখো, দেখো কিছু সে কাজ করতেছে। সে হচ্ছে ভাই মহসান স্বপ্ন, মজার টিভি চ্যানেল। সে এখন ডিজি সে এখন কাজ করতেছে। তো ভাইয়ের সাথে আরও মজা করবো, তোমরা তারপর দেখো দেখি ভাইয়া কী করে। তারা এক পাশে বলবা? না, এখন দাঁড়ায় আছে, টিকিট দিবো ভাইয়া, টিকিট দিবে। সিরিয়াল দাঁড়াইছি ভাইয়া, বলছি সিরিয়াল দাঁড়াও। তো দেখো ভাইয়া কী করে, আর আমরা কী করি ভাইয়ার সাথে, অনেক মজা করবো। আমরা অনেক যাবো, অনেক মানুষ আছে এখানে, আরো ফ্রেন্ড আছে এখানে, সবাই বেশিরভাগ ইউটিউবার। একজন এখানে আসেই মজা নেই ভাইয়াকে বলে কি সে বলে বাস থেকে পরে বৃষ্টি করলে তখন পরে এটা বুঝলাম না, ওর একটু ঘোরাই প্রবলেম। শাহরুখ খান
বলছি এই মাত্র ওই বাস থেকে মাহসান স্বপ্ন ভাইয়া আমাদের বাসে আসছে, তো মাহসান স্বপ্নের পিছনে নামছে আপু আপু করিস না তো ওই গাড়িতে কত আপু আছে যা সবাই বাস থেকে নামতেছে আমি আসছি ভাই আমি আসছি আমি আসছি আমি আসছি তো ভাই ভাই একটা স্লোগান হয়ে যায় আমাদের ভাই তোমাদের ভাই আমরা না আগে মাসান ভাই মাসান ভাই মাসান ভাই মাসান ভাই আমাদের আমরা আছি তোমার সাথে সবাই ভুল রাস্তা দিকে চলে গিয়েছিল তাড়াতাড়ি নাম হয়ে যা আমার মুখে সফর থেকে কিন্তু ভাই তাড়াতাড়ি সবাই একসাথে আসো তার একমতই নাই
আমরা দেখি আসলে আমার মতে না, এটা এটা মিডিয়ার মতে, মানুষের মতে, ঠিক আছে? আপনি যদি ভোটে দাঁড়ান, আমি এমন ভাবে আয়োজন করছি সবাই যেন হ্যাপি থাকে, সত্যি ভাই ভালো লাগছে। ঘুমই হয় না ভাইয়া, বললাম কি ভাইয়া কখন দেখবো ভাইকে, কখন দেখবো, সকাল হবে কখন, এই আর কি। কথাটা একদম ঠিক, এই এই ফার্স্ট আমি একদিন তোমাকে দেখলাম, ঠিক আছে, বড় বাপের। আর আরেকটা জিনিস কি জানেন, আমার আমার ফার্স্ট সাবস্ক্রাইব করা চ্যানেল ছিল আপনার চ্যানেল, আমি অনেক অপেক্ষা করছিলাম দেখা করার জন্য, পরে সময় হয় না। শীতের দিন বাইরে কিন্তু অনেক রোদ, এটাকে বলা হয় মিনি কক্সেস বাজার, এটার আসল নাম হচ্ছে পদ্মা নদী। এটা আমাদের বাংলাদেশে অবস্থিত, এটা আপনার ঢাকার মধ্যে অবস্থিত, ঢাকা দোহার। এইখানে আমরা রয়েছি, এই এইটুকু জায়গা আমাদের জন্য এরিয়া। ইসে মাহসান স্বপ্ন ভাইয়ের ইন্টারভিউ চলছে, একটি চ্যানেল তার ইন্টারভিউ নিচ্ছে, চলো আমরা দেখে আসি তার ইন্টারভিউটি কীভাবে নেয়, তারা কীভাবে ইন্টারভিউ করে একটি, তো দেখা যাক। এখানে ভিডিও কাজ চলতেছে, এই পদ্মনদীটা আসলে কক্সবাজারের মতো দেখতে, যার জন্য এখানে এটাকে মিনি কক্সবাজার বলা হয়। না ব্রো তোমাকে বলি না, আমি কথা বলতেছিলাম। ও আচ্ছা, আমার বিনিময়ে কাজ করে Thank you.
নিয়মিত তো না হ্যাঁ মানে নাম তানভীর শেখ তানভীর নাম্বার কত ভাই এই যে এই যে চাকরি নাম্বার এই যে চেঞ্জ করো পেপারটা নাম্বার কত নাম্বার 3 হিজড়াদের অভিনয় ভাই হ্যাঁ সবাই যাতে দেখতে পারি আমি মহাসন স্বপ্ন ফ্রম মজার টিভি আর আজকে আমরা আছি হচ্ছে মিনি কক্সবাজার মইনুট ঘাট প্যান্ডেলের জন্য অনেক কিছু দেখা যায় নাই তো এইখানে হচ্ছে আমরা সারা ভিতর করেছি এবং মজা মাস্তি করেছি আর এখন আমি যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নাম বলে দিল দুইবার বলছি তো যেটা বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিবেন আর অবশ্যই মজার বা টিভির সাথে থাকবেন ধন্যবাদ মজার বা টিভির সাথে থাকবেন একসাথে বলো সবাই মজা টিভির চ্যানেলের সাথে থাকবেন মাহসান স্বপ্ন চ্যানেলটা কি ও হ্যাঁ ভাই আর একটা চ্যানেল আছে মাহসান স্বপ্ন ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন না ভাই ওটা দেখছি বাট না না লাইক দিছি অলরেডি সবাই করি ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বললেন তো যে মাসুর সব সময় বললো যে আমাদের আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো তোমরা এখন দেরি করছো কেন এখনই লাইক করো এন্ড কমেন্ট করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর শেয়ার করবা বন্ধুদের সাথে তবু দেখো মাসুর সব সময় কিভাবে এখন আমরা কথা বলবো অন্য এপের সাথে দেখি উনি কি বলে চলো হ্যাঁ আপু আমাদের বলেন নাই মাসুর হ্যাঁ নাই দর্শক এখন আমরা আছি পিকনিকে কোথায় আছি হ্যাঁ ময়নট ঘাটে আছি আমরা আমরা পিকনিক থেকে আসলাম তো নাইম হাসান পিয়াস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট এগুলো থাকবে আচ্ছা আচ্ছা নাইম হাসান পিয়াস নাইম হাসান পিয়াস চ্যানেলটিকে শুভেচ্ছা কারণ 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি সামনে 10 তারপর 1 লাখ তারপরে 10 লাখ সাথে থাকবে তো আপু তো বললো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে আমার সাথেই থাকো আরও বিভিন্ন ধরনের ব্লগ হবে তো দেখা গেলে সবাই এটা হচ্ছে সমুদ্র সৈকত যারা যারা এখনও কক্সবাজার যাওনি তারা ঢাকার কাছেই মাত্র 2 ঘন্টার রাস্তা এখানে এসে তোমরা Thank you.
ব্লক 5 আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লকে। হ্যালো হ্যালো হ্যালো, আপনাদের তোমরা ভালো থাকবে এন্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে বাই বাই আর বাই ফ্রেন্ডস, বাই বাই। হ্যালো হ্যালো। যাবার আগে একটা স্পেশাল জিনিস আছে, তো সবাই ঠিক আছে ওয়ান বলবো তারপর বলবো কানে কানে বলো যাতে